কেষ্টর দিল্লি যাত্রা নিয়ে সাসপেন্স অব্যাহত। দিল্লি যাত্রা আটকাতে আসানসোল সিবিআই বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা, কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। ফলে অনুব্রতর দিল্লি যাত্রায় আর কোনো আইনি জটিলতা নেই। কলকাতা হাইকোর্টের রায়ে উল্লেখ রয়েছে, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার আগে কলকাতার কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে চিকিৎসকদের দ্বারা তার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। সেখানে চিকিৎসকরা তাকে সুস্থ জানালেই কেষ্টকে ইডির হাতে তুলে দেবে রাজ্য পুলিশ। তারপরে ইডি বিমানে করে তাকে দিল্লি নিয়ে যাবে। তাই রবিবার অনুব্রতকে দিল্লি পাঠানোর বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হলো তা আসানসোল জেল কর্তৃপক্ষের কাছে জানতে চায় ইডি। এরপরই নাটকীয়ভাবে অনুব্রতর নিরাপত্তার বন্দোবস্ত করতে পারবে না বলে জেল কর্তৃপক্ষকে জানায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের। কারণ হিসেবে তুলে ধরা হয়, তাদের নিয়ম অনুযায়ী জেলবন্দী কোনো অভিযুক্তকে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তারা স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না, এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। পুলিশি নিরাপত্তা না দেওয়ার কথা ইডিকে মেল করে জানিয়ে দেয় আসানসোল জেল কর্তৃপক্ষ। এরপর কার্যত হাত তুলে নেয় ইডিও। অনুব্রতকে দিল্লি নিয়ে আসার দায়িত্ব তাদের নয়, যেভাবে সাইগাল হোসেনকে দিল্লি নিয়ে আসা হয়েছিল সেভাবে অনুব্রতকেও আনতে হবে, আসানসোল জেল কর্তৃপক্ষকে জানিয়ে দেয় ইডি। ফলে বেকায়দায় পড়ে আসানসোল জেল কর্তৃপক্ষ পুরো বিষয়টি জানিয়ে আইজি কারা দফতরকে চিঠি দেয় আসানসোল জেল। আর সোমবার পুরো বিষয়টি নিয়ে আসানসোল সিবিআই বিশেষ আদালতের দ্বারস্থ হচ্ছে জেল কর্তৃপক্ষ। তবে এই জটিলতার মধ্যেই প্রশ্ন উঠছে, যেভাবে নানা রকম যুক্তি বা অজুহাত দেখিয়ে বারবার কেষ্টর দিল্লি যাত্রায় বাধার সৃষ্টি করা হচ্ছে, তাতে কি কোথাও গিয়ে অনুব্রতর প্রভাবশালী তকমা আরও বেশি করে প্রতিষ্ঠিত হচ্ছে না? কখনো বীর কখনো বাঘের তকমা পাওয়া অনুব্রত এবার কি তবে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার ছক কষছেন? যদিও তা এখন সম্ভব নয় বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এটা বদমাইশি অনেকদিন ধরেই করছে, হয়তো আর একটা জায়গায় যাওয়া বাকি আছে সুপ্রিম কোর্ট, সেইটা যাওয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু সুপ্রিম কোর্ট তো 13 তারিখের আগে খুলবে না, অতএব কেষ্টবাবুকে যেতেই হবে। সুপ্রিম কোর্ট এক সপ্তাহ দোলের জন্য ছুটি আছে, এটা হয়তো মমতা ব্যানার্জির পুলিশ জানে না, তারা ভাবছে সোমবার হয়তো খোলা আছে সুপ্রিম কোর্ট। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, অনুব্রত মণ্ডল দিল্লিতে গিয়ে মুখ খুললে ধেড়ে ইঁদুর খাঁচায় ঢুকবে, তাই রাজ্য সরকার সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে। রাজ্য সরকার সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে এবং রাজ্য সরকারের পুলিশ সুরক্ষা দিচ্ছে না। আমরা যথেষ্ট সন্ধিয়ান যে অনুব্রত মণ্ডলের কিছু বড় ক্ষতিও রাজ্য সরকারের পুলিশের উপস্থিতিতে হতে পারে, কারণ অনুব্রত মণ্ডল যদি দিল্লিতে যায় এবং সে যদি মুখ খোলে তাহলে এই যে ধেড়ে ইঁদুর বলুন বড় মাথা বলুন তারা সবাই কিন্তু আস্তে আস্তে খাঁচায় ঢুকবে এবং তাদেরও দিল্লি যাত্রা হবে। অন্যদিকে প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষের কথায় পুলিশ কোনোভাবেই নিরাপত্তা দেওয়ার ব্যাপারে অসমর্থতার কথা জানাতে পারে না, কারণ এটা তার সাংবিধানিক দায়িত্ব। উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য কনস্টিটিউশন দ্য পুলিশ ক্যানট সে দ্যাট উই আর ইনকেপেবল অফ গিভিং প্রোটেকশন। দ্য মোমেন্ট পুলিশ এই কথা বলবে সেই মোমেন্টে তার পুলিশের ইউনিফর্ম খুলে নেওয়া উচিত, তার কারণ এটা তার লেজিটিমেট রেসপন্সিবিলিটি। সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে যে তুমি রক্ষা কর্তা, তুমি তাকে নিয়ে যাওয়ার জন্য তুমি যত যা আছে উইদিন ইউর পাওয়ার তুমি করবে, এবং যদি তুমি না করতে পারো, তুমি যদি লোকাল পুলিশ হও বা স্টেট পুলিশ হও, তুমি যদি না করতে পারো তুমি সেন্ট্রাল পুলিশ ডেকে নেবে, তাও না করতে পারলে তুমি মিলিটারি ডেকে নেবে, কিন্তু করতে হবে তোমাকেই। কোনো পুলিশ বলতে পারে না যে আমি নিরাপত্তা দেবো না, যদি বলে থাকে এটা নিয়েও আমার মনে হচ্ছে ইডি সুপ্রিম কোর্ট যাবে। অনুব্রত মণ্ডলকে দিল্লি পাঠানোর ক্ষেত্রে ক্রমশ বেকায়দায় পড়ে রয়েছে এই আসানসোল জেল কর্তৃপক্ষ, আর সেই যে জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা ভেদ করার জন্যই আগামীকাল আসানসোল জেল কর্তৃপক্ষের তরফে আসানসোল বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হতে চলেছেন। সেখানে গিয়ে স্পেসিফিক নির্দেশিকার আবেদন জানাবেন যে কার নিরাপত্তার ওপর বেস করে এই অনুব্রত মণ্ডলকে দিল্লিতে পাঠানো হবে, সেই বিষয়ে স্পেসিফিক নির্দেশ যাতে আদালত এই আসানসোল জেল কর্তৃপক্ষকে তুলে দেন, যে নির্দেশ মোতাবেক অনুব্রত মণ্ডলকে তারা দিল্লি পাঠাতে পারবেন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, আসানসোল।